স্ন্যাক্স হিসেবে আমার মনে হয় নাগেটস আর ডিম পোচ পছন্দ হওয়ার কথা, আমার ভালো লাগে। আপনারা কি খান ঝটপট স্ন্যাক্স হিসেবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটি হচ্ছে একটি হাঁসির ডিম, হাঁসির ডিমের কুসুমটি একটু গাঢ় হয় বেশ, এবং হাঁসির ডিম মুরগির ডিমের সাথে অনেক বড় হয় এবং হাঁসির ডিমের একটি অনন্য গন্ধ এবং স্বাদ রয়েছে মুরগির ডিমের সাথে আলাদা। আপনারা হাঁসির ডিম নিয়ে আপনাদের অভিজ্ঞতা এবং আপনাদের হ্যাবিট পছন্দ ডিম খাওয়ার ব্যাপারে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমি কিন্তু হাঁসির ডিম খেতে খুব পছন্দ করি এবং মুরগির ডিমও খেতে পছন্দ করি, কিন্তু আমি আর অন্য কোনো ডিম আমি পছন্দ করি না। এমনকি কোয়েলের ডিম প্রচুর পাওয়া যাচ্ছে, আমি কোয়েলের ডিম আমার জীবনে কোনো দিন আমি খাইনি। হাঁসির ডিম আমার খুব ভালো লাগে এর ঘ্রাণ এবং অনন্য স্বাদের জন্য না, হাঁসির ডিম আমার ভালো লাগে বড় কুসুমটি এবং গাঢ় রঙের কুসুমটির জন্য। আমি এটি পোচ করার চেষ্টা করছি, আমি নুন দিয়ে নিয়েছি, আমি নাগেটসগুলি একটু রেখেছি সাইডে, আমি ডিমটা উল্টে দেবার চেষ্টা করছি, সম্ভবত গুবলেট করে ফেলেছি, আমি পারলাম, হতে থাকুক। আপনারা হাঁসের ডিম পোচ কি দিয়ে খান অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমার ভিডিও প্রথম দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার অন্যান্য কন্টেন্টগুলো সবার আগে আপনার টাইমলাইনে চলে আসবে। আপনার লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট আমাকে অনুপ্রাণিত করবে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সো মাচ।